আসসালামু আলাইকুম। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি এমন এক ধরনের একটা ব্যবসায়িক রিলেটেড আইডিয়া আপনাদের দেব, যেটা আপনি বর্তমানে যে কোনো ব্যবসার পাশাপাশি করতে পারবেন। এটার জন্য যে আপনার আলাদা কোনো প্রতিষ্ঠান বা আলাদা কোনো দোকান, আলাদা কোনো যে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট না, আপনি সামান্য কিছু টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা যে কোনো ব্যবসার পাশাপাশি করতে পারেন। আপনার যদি কোনো বাজার, ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের একটা ছোট মেশিন রাখার জায়গা থাকে, তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আজকে যে ব্যবসায়িক আইডিয়াটা আপনাদের দেব, সেটা হলো ডিজিটাল অর্থাৎ অটোমেটিক মেশিনে মাত্র 1 মিনিটে চাবি তৈরি করার, ডুপ্লিকেট চাবি তৈরি করার ব্যবসা। মানে যে কোনো ধরনের চাবি, গাড়ির চাবি, আলমারির চাবি বা যে কোনো ধরনের লকের চাবি তৈরি করতে পারবেন খুব সহজে। খুব সুন্দর সিস্টেম, মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনি যে কোনো ধরনের চাবি তৈরি করতে পারবেন। এই চাবি তৈরি করতে হলে আপনার কী কী লাগবে, কত টাকা ইনভেস্টমেন্ট লাগতে পারে, মেশিন কোথা থেকে পাবেন, এ টু জেড বলার চেষ্টা করবো। ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করি উপকৃত আসবেন। আপনি যদি এই মুহূর্তে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, মনে করেন আপনার একটা স্পোর্টসের ব্যবসা, বা ধরেন আপনার একটা ইজিলোডের ব্যবসা, বা আপনার মুদিখানা, বা আপনি ধরেন একটা ফটোকপির দোকান বা লাইব্রেরি, যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একটা টু, অবশ্যই তো আপনার চেয়ার টেবিল আছে। ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু করেন, ব্যবসা করেন, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই টুল টেবিল বা ক্যাশ ইউজ করেন। ওই ক্যাশের ছোট্ট একটু জায়গা হলে আপনি এই চাবি রাখার মেশিনটা, চাবি তৈরি করার মেশিনটার জন্য আপনার সর্বোচ্চ 2 ফিট বা 1 ফিট বাই 2 ফিট জায়গা হলে আপনি এই চাবির মেশিনটা স্থাপন করতে পারবেন। এই মেশিন বসানোর জন্য যে আপনার খুব বেশি জায়গার দরকার তাও না, আপনার ছোট্ট একটা মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ধরনের চাবি মাত্র 1 মিনিটে তৈরি করতে পারবেন। এটার জন্য আলাদা কোনো বৈদ্যুতিক বা 3 ফেজ লাইন বা এই ধরনের না, আপনার যে দোকানে যে 2 ফেজ লাইন বা 2 পিন সকেট আছে, ওই সকেট থেকে আপনি এই মেশিনটা চালনা করতে পারবেন। এই ব্যবসাটা যদি করেন, আপনার একটা মাত্র মেশিন লাগবে, যে মেশিনের সাহায্যে আপনি চাবি তৈরি করবেন। এটা ডিজিটাল চাবি তৈরি করার মেশিন। মেশিনটার দাম খুব বেশি না, আপনার মেশিনটা আপনার 20 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনি মেশিনটা পেয়ে যাবেন। কোথায় পাবেন এই মেশিন? এই মেশিন আপনি দারাজ, চাইলে দারাজের মাধ্যমে কিনতে পারবেন, আর না হলে নবাবপুর গিয়ে খোঁজ নিলে পেয়ে যাবেন, যেখানে এই ধরনের কাজ করা হয়। তবে দারাজ থেকে আপনি অর্ডার দিলে আপনি দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন এই মেশিন। চাবি তৈরির প্রক্রিয়াটা একবারে খুবই সহজ। আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা চাবি তৈরি করা হয়, বা খুব অল্প সময়ের মধ্যে আপনি চাবি তৈরি করতে পারবেন। একটা চাবি, অরিজিনাল চাবিটা ওই মেশিনে সেট করে দিলে ওই অনুযায়ী সুন্দর মতো মেশিনে কেটে কেটে চাবি তৈরি করে দেবে, মাত্র 1 মিনিটের মধ্যে চাবি তৈরি হয়ে যাবে, যে কোনো ধরনের চাবি। তবে আপনি এই ব্যবসাটা করতে গেলে যে আপনার আলাদা দোকান নিয়ে করতে হবে এরকম না, আপনি চাইলে আলাদাও করতে পারেন। যদি আপনার এলাকায় শহর এলাকা হয়ে থাকে, মানে এরকম ধরনের ব্যবসার চাহিদা বেশি হয়ে থাকে, তাহলে আপনি পার্সোনাল বা এটার জন্য আলাদা দোকান নিয়ে করতে পারবেন। না হলে ওরকম করার দরকার নেই, আপনি মফস্বল বা যে কোনো ধরনের বাজারে যদি আপনার একটা প্রতিষ্ঠান থাকে, ওখানে আপনি এই মেশিনটা বসিয়ে দেখা গেছে যে আপনার এটা তো আর রেগুলার চলার জিনিস না, হয়তো সপ্তাহ 10 দিন 15 দিন বা খুব বেশি যে চলে এরকম না। এটা যে কোনো ব্যবসার পাশাপাশি করাটাই সবচেয়ে বেশি বেটার, কারণ আপনার একটা ব্যবসা আছে, এই ব্যবসাটা যদি আপনি করতে চান তাহলে আপনার একটা বাড়তি একটা ইনকামের ব্যবস্থা হলো এই, যে এটার জন্য এটার উপরে ডিপেন্ড করে যে আপনার চলতে হবে এরকম না। আপনার একটা দোকান আছে, ধরেন আপনি স্পোর্টসের মাল বিক্রি করেন, আপনি যে কোনো একটা কর্নারে মেশিনটা বসালেন, দেখা গেছে যে সপ্তাহ 2 দিন 5 দিনে যদি 2-4-5টা চাবি বানাইতে পারেন, একটা চাবি যদি 20-50 টাকা বা যেটাই হোক, আপনার একটা বাড়তি একটা ইনকাম। কারণ এই মেশিনটা একবার যখন কিনবেন, এটাতে আর কোনো মেনটেন্যান্স চার্জ নাই, আপনি শুধু নকল চাবি, অরিজিনাল চাবির সাথে নকল চাবির যে ছোড়া আছে, চাবির ছোড়া দিয়ে ডুপ্লিকেট চাবির কিনতে পাওয়া যায় মার্কেট থেকে, যেখানে মেশিন কিনবেন তারাই আপনাকে এটা দিয়ে দিবে। তো আপনি মেশিনে লাগাবেন আর অরিজিনাল চাবির মতো হুবহু নকল চাবি তৈরি হয়ে যাবে। তার জন্য কি হলো, আপনার যে এক্সট্রা একটা দোকান বা ই নাই, আপনার যে কোনো একটা ব্যবসার সাথেই এটা একটা আপনার পার্ট টাইম ব্যবসা হিসাবে আপনার ব্যবসাটা করতে পারলেন। আপনি যখন এই কাজটা করলেন, আপনার একটা এক্সট্রা বেনিফিট হলো এটার জন্য, যে আপনি আলাদা একটা বড় ধরনের দোকান বা যে কোনো ইনভেস্ট নেই, শুধু একটা মেশিন কিনলেন। মেশিনটা একবার কিনলে এই মেশিনটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আর মেশিনটা আপনি দারাজের থেকে কিনে নিতে পারেন বা সরাসরি মার্কেটে গিয়েও নবাবপুরে খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথম প্রথম হয়তো একটু আপনার প্রফিট বা মুনাফা কম হবে, কারণ আপনি ব্যবসাটা নতুন শুরু করলে একটু এলাকায় পরিচিত যখন হয়ে যাবে,
যে না ওখানে যে কোনো ধরনের চাবি 5 মিনিট বা 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে বানিয়ে দেয়, তাহলে আস্তে আস্তে যখন এলাকায় প্রচার প্রচার হয়ে যাবে তখন আপনার মোটামুটি অনেক ভালো একটা বেনিফিট আসবে। তো যাই হোক, আজকে চেষ্টা করেছিলাম কিভাবে আপনি একটা একটা মেশিন, মাত্র একটা মেশিনের সাহায্যে কিভাবে 1 মিনিটে চাবি তৈরি করে চাবি তৈরির পার্ট টাইম ব্যবসা করতে পারেন সে বিষয়ে একটা ধারণা দিলাম। যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি উত্তর দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।